আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডেঙ্গুর প্রতিকার এবং প্রতিরোধ। আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করব খুব সহজে একটা সমাধান আপনাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেই প্রসেসটা বাচ্চা হোক, বয়স্ক হোক, আর ছেলে হোক আর মেয়ে হোক, সবার জন্য সমানভাবে উপযোগী। আর আমি এটা বলে রাখা ভালো যে আমি ধারণা করি যে এটার কোনো সাইড এফেক্ট নাই, অনেক মানুষ এটা ব্যবহার করে অনেক উপকৃত হইতেছে। খুব সহজ একটা নিয়ম, শিউলি ফুল গাছ যেটাকে আমরা নাইট জেসমিন বলি বিভিন্ন ভাষার মধ্যে, সেটা যদি আমি হিন্দিতে বলি তাহলে পারিজাত বলা হয়, অনেক জায়গায় এটাকে হার সিঙ্গার পর্যন্ত বলা হয়। আপনারা ইউটিউব হোক গুগলে হোক আপনি একটু সার্চ করে দেখবেন যে নাইট হোয়াট ইজ দ্য বেনিফিট অফ নাইট জেসমিন লিভ বা নাইট জেসমিন লিভ ইন ডেঙ্গু ফিভার, তাহলে আপনারা মোটামুটিভাবে সব ধরনের রেফারেন্স অনলাইন থেকে আপনারা পেয়ে যাবেন। আমি শুধু এইটুকু বোঝানোর জন্যই কথাগুলো বলতেছি যে আমি নতুন ব্যক্তি না যে আমি এই কথাটা আমি অনেকের সামনে উপস্থাপন করতেছি। তো এই নাইট জেসমিনের লিভ যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এই নাইট জেসমিনের লিভ বা শিউলি ফুল গাছের পাতা এটা আপনাদের জন্য প্রতিকার হিসেবেও কাজ করবে এবং প্রতিরোধ হিসেবে কাজ করবে। তো আগে বলে নেই প্রতিরোধ হিসেবে কীভাবে কাজ করবে। প্রতিরোধ এটা অ্যান্টিভাইরাল, যেমন একা শিউলি ফুল গাছের যে পাতা সেটার মধ্যে যে উপাদানগুলো থাকে আপনার বিভিন্ন জার্নাল থেকে দেখে নেবেন। অনেকে আমাকে বলে যে এগুলো কোনো জার্নালের রেফারেন্স আছে কিনা, তো আপনারা ইউটিউব বা বিভিন্ন গুগল করলেই আপনারা বিভিন্ন জার্নালের রেফারেন্স পেয়ে যাবেন। তো শিউলি ফুল গাছের পাতা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপাইরেটিক। এছাড়া শিউলি ফুল গাছের পাতা দিয়ে ম্যালেরিয়া জ্বর, তারপরে বিভিন্ন লিভার ডিজিজ বা অন্যান্য চিকুনগুনিয়া হোক, সেটা অন্যান্য অনেক অনেক মেডিসিনাল ইফেক্ট এটার মধ্যে আসে। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে তার শরীরের মধ্যে কখনও ডেঙ্গু জ্বর না হোক, অ্যাকচুয়ালি ডেঙ্গুর ইয়েটা কি, একটা ভাইরাস বডির মধ্যে যখন ঢুকবে তখন শরীরের মধ্যে রোগ প্রতিরোধ রোগটা তৈরি করবে। কিন্তু আমি অনেককে প্রশ্ন করি যে সব মানুষ, যতজন মানুষকে ডেঙ্গু মশা মানে ডেঙ্গু ভাইরাসটা ইনফেক্টেড মশা মানে এডিস এজিপ্টি মশা যতজন মানুষকে কামড় দিল ততজন মানুষের কি ডেঙ্গু হয়ে যেতেছে? কিন্তু ততজন মানুষের কিন্তু ডেঙ্গু হইতেছে না, দশজনকে কামড় দিলে হয়তো দুই থেকে তিনজনের হইতেছে। এখন কেন হইতেছে? কারণ তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, ওই ভাইরাসকে প্রোটেস্ট করার জন্য পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে নাই। তো যদি কেউ প্রতিরোধ স্বরূপ প্রতিরোধের জন্য এই আপনার শিউলি ফুল গাছের পাতাটা যদি কেউ খেতে চায়, তাহলে সে নিয়মিত প্রতিদিন একবার করে যদি খায়, এই দিন এরকম করে তিনবার খেলেই হবে। ফর এক্সাম্পল, আজকে কেউ শিউলি ফুল গাছের পাতা চার থেকে পাঁচটা পাতা সেদ্ধ করে শুধু পানিটা খেয়ে নেবে, আজকে খেলো, কালকে খেলো, আর পরশু দিন খেলো, এরকমভাবে তিন দিন যদি কেউ খায় তাহলে প্রতিরোধের জন্য আর কোনো তার অন্য কোনো কিছুর দরকার হবে না। এতে হবে কি, ওই লিফটা যখন বডির মধ্যে ঢুকবে তখন তার শরীরের মধ্যে ভাইটাল ফোর্স স্ট্রং হবে, অ্যান্টি এজেন্ট মানে ভাইরাসের অ্যাগেনিস্টে যুদ্ধ করার জন্য তার শরীরের মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টিস বডির মধ্যে আগে থেকে বিদ্যমান থাকবে। তখন যখন বডির মধ্যে ভাইরাস ঢোকার চেষ্টা করবে সে তাকে প্রোটেস্ট করবে, যেটা অ্যাজ এ ভ্যাকসিন যে কাজগুলো করে থাকে। তো এই গেল প্রতিরোধের কথা বললাম, এখন আসি প্রতিকারের বিষয়ে। যখন কেউ ভাইরাল ইনফেকশাস ডিজিজের মধ্যে আক্রান্ত হবে মানে ডেঙ্গুতে যদি কেউ আক্রান্ত হয় তখন তার জন্য কী উপকার হবে সেটা বলে দিতেছি। যদি কেউ এই জ্বরে আক্রান্ত হয়ে যায় তখনও যদি কেউ এই শিউলি ফুল গাছ বা নাইট জেসমিনের পাতা যদি সেদ্ধ করে চার থেকে পাঁচটা বা আট থেকে দশটা পাতা সেদ্ধ করে যদি নিয়মিত ওই গরম অবস্থায় শুধু পাতাগুলো ফেলে দিয়ে পানিটা নিয়মিত যদি খাওয়া হয় সে যদি খেতে পারে, তাহলে এই নাইট জেসমিনের লিভ তার ডেঙ্গুটাকে ভালো করার জন্য অনেক বড় ভূমিকা পালন করবে। তো আমি আশা রাখি যে এই ভিডিওর এই নিয়মটা আপনারা ফলো করে উপকৃত হবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে শেয়ার করে দিন, আর ভিডিও শেয়ার না হলেও আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় তাহলে এই ইনফরমেশনগুলো আপনি আর কোনো ডেঙ্গুতে আক্রান্ত কোনো পেশেন্টকে আপনারা যদি এই ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারেন তাহলে তারা অনেক বেশি উপকৃত হবে। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।